ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল এর সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ধোনির অধীনস্থ চেন্নাই আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে বলিংয়ে যে সুবিধা করতে পারেনি তার উপর স্যাম কারণের সাথে ষোলোতম ওভারে যে ঘটনা ঘটল তাতে রীতিমতো রেগে আগুন ধোনি দুই উইকেটের পতনে তখন দিল্লি ক্যাপিটালসের রান একশো ষোলোতম ওভারে বলিংয়ে আসেন কারেন ব্যাটিংয়ে তখন দলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ঋষভ পান্ত বল ছুটতেই কোনো মতো ক্রিজের বাহিরে এসে ঠেকান পান্ত বলটি হাতে পেয়ে স্ট্রাইকিং এন্ডে থ্রো করেন কারেন বলটি স্ট্যাম্পে তো লাগেইনি উল্টো বাউন্ডারি পার হয়ে ফোর হয়ে যায় বলারের এসব বোকামি দেখে রীতিমতো বিব্রত দলের অধিনায়ক ধোনি স্ট্যাম্পের পেছনে থাকা ধোনির মুখেই তার রিয়াকশন দেখা যায় ওই ওভারের আগে ধোনি অবশ্য এসে বুঝিয়েছিলেন স্যাম কারানকে যাতে ঠিক লাইন লেনতে বল করা হয় কিন্তু তারপরেই প্রথম বলেই এক্সট্রা রান দিয়ে দেন করান তাও আবার নিজের ওভার থ্রো থেকে